single phase transformer. It is lecture note 1 and prepared by myself. Now, what is transformer? A transformer can be defined as a static device which helps in the transformation of electric power in one circuit to electric power of the same frequency in another circuit. The voltage can be raised or lowered in a circuit, but with a proportional increase or decrease in the current ratings. অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে ট্রান্সফর্মার একটা ইলেকট্রিক্যাল ডিভাইস বা মেশিনারিজ যেটা স্ট্যাটিক, অর্থাৎ যার মধ্যে কোনো রোটেশনাল বা মুভিং পার্টস নেই, এবং এটার মেইন কাজ হচ্ছে ট্রান্সফর্মারের ওয়ান সাইড থেকে অ্যানাদার সাইড তাতে পাওয়ার ট্রান্সফার করা উইথ কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির প্রশ্ন যখনই আসছে তখনই বোঝা উচিত যে যে পাওয়ারটা ট্রান্সফার করছে সে পাওয়ারটা হচ্ছে অল্টারনেটিং পাওয়ার। এখানে ডাইরেক্ট পাওয়ার বা ডিসি পাওয়ারের কোনো জায়গা নেই। ট্রান্সফর্মার ডিসিতে কাজ করে না। কেন করে না, কী অসুবিধা, এটা আমি পরবর্তী স্লাইডে আসবো, তখন আমি ডিসকাস করব। আপাতত যেটা বলার সেটা হচ্ছে এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টে কাজ করে, এবং যে কারণে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে পাওয়ার একটা সাইড, যেটাকে আমরা প্রাইমারি সাইড বলতে পারি, তার থেকে সেকেন্ডারি সাইড তাতে পাওয়ারটা ট্রান্সফার করে, এবং আইডেন্টিক্যাল ম্যানারে, অর্থাৎ পাওয়ারের কোনো তোমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কিছু হয় না, বোথ সাইডে পাওয়ারের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে। যেটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয় বা যেটা রেইজ করে বা ডিক্রিজ করে সেটা হচ্ছে ভোল্টেজ অথবা কারেন্ট। সাধারণভাবে আমাদের ট্রান্সফর্মার আমরা আমাদের পাওয়ার সিস্টেমে ব্যবহারই করি, যে কারণে সেটা হচ্ছে ভোল্টেজকে রেইজ করা বা ভোল্টেজকে লোয়ার করা, অর্থাৎ কমানো বা বাড়ানোর জন্য। যখন ভোল্টেজকে রেইজ করার কাজে ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফর্মার, যখন সেটাকে কমানোর কাজে ব্যবহার করি তখন তাকে বলি স্টেপ ডাউন ট্রান্সফর্মার। মনে রাখতে হবে যেহেতু পাওয়ারটা কনস্ট্যান্ট ইন বোথ সাইড, প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি, সুতরাং ভোল্টেজ যে সাইডে তুমি বাড়াচ্ছ সে সাইডের কারেন্ট কম হবে, ইন কম্পারিজন টু যে সাইডে ভোল্টেজ কমে যাচ্ছে সেই সাইডে কারেন্ট বেড়ে যাবে। কারণ প্রোডাক্ট অফ দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এটাই আমাদের ইলেকট্রিক পাওয়ার। ইলেকট্রিক পাওয়ার বলতে এসিতে তিন ধরনের পাওয়ার হয়, একটা অ্যাপারেন্ট পাওয়ার, একটা অ্যাক্টিভ পাওয়ার, একটা রিয়্যাক্টিভ পাওয়ার। আমি এখানে যেটার কথা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, যেটা আমাদের বাই দ্য প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আমরা মেজার করে থাকি বা পেয়ে থাকি, অর্থাৎ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাওয়ার ফ্যাক্টর। সো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ট্রান্সফর্মার। এবার তার ওয়ার্কিং প্রিন্সিপল, ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপল, দ্য মেইন প্রিন্সিপল অফ অপারেশন অফ ট্রান্সফর্মার ইজ মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন টু সার্কিটস হুইচ ইজ লিঙ্কড বাই এ কমন ম্যাগনেটিক ফ্লাক্স। এ বেসিক ট্রান্সফর্মার কনসিস্টস অফ টু কয়েলস দ্যাট আর ইলেকট্রিক্যালি সেপারেটেড অ্যান্ড ইন্ডাকটিভ বাট আর ম্যাগনেটিক্যালি লিঙ্কড থ্রু এ পাথ অফ রিলাকটেন্স। দ্য ওয়ার্কিং প্রিন্সিপল অফ দ্য ট্রান্সফর্মার ক্যান বি আন্ডারস্টুড ফ্রম দ্য ফিগার বিলো। নিচে এই স্লাইডে একটা ছবি আঁকা আছে, সেই ছবিটাতে দেখো একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনেটেড কোর। ল্যামিনেটেড কোর বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ এই যে কোরটা ফর্মেশন হয়েছে এটা সলিড নয়, অর্থাৎ যে ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, কারণ ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি করতেই হবে, নন ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে ট্রান্সফর্মার কোর হয় না। কারণ ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি করার কারণ হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে তোমার ম্যাক্সিমাম ফ্লাস্ক যেটা বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, সেটা ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে দিয়ে ইজিলি তোমার পাস করতে পারে, অর্থাৎ তার কনসেন্ট্রেশন অফ দ্য ম্যাগনেটিক ফ্লাস্ক আমরা ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে বেশি পাই। সেই কারণেই আমরা ম্যাগনেটিক মেটেরিয়াল চুজ করি। সেই ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে যখন কোরটাকে তৈরি করা হচ্ছে, সলিড কোর তৈরি করাই যেত, এবং ছোটো ছোটো ট্রান্সফর্মার যে সমস্ত খেলনা ক্ষেত্রে আমরা ব্যবহার করি অথবা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সে যে সমস্ত ছোটো ছোটো ট্রান্সফর্মার আমরা ব্যবহার করি, সেখানে অনেক জায়গায় দেখবে যে সলিড কোর ব্যবহার করা হয়েছে। কিন্তু আমাদের পাওয়ার সিস্টেমে আমরা যে বড় ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি সেখানে কখনোই আমরা
সলিড কোর ব্যবহার করি না, তার পরিবর্তে যেটা করা হয় সেটা হচ্ছে ল্যামিনেটেড কোর। ল্যামিনেটেড কোর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোরগুলোকে মানে কোর মেটেরিয়ালটাকে এইরকম রেক্ট্যাঙ্গুলার ফর্মে কতগুলো থিন স্ট্রিপে স্প্লিট করা হয়, ভাগ করা হয়, করে সেই স্ট্রিপগুলো পরপর জয়েন করা হয় এবং তাদের মাঝখানে ইনসুলেটিং মেটেরিয়াল প্লেস করে। ইনসুলেটিং মেটেরিয়াল হিসেবে পেপার থাকতে পারে, ইম্প্রিগনেটেড পেপার থাকতে পারে, মাইকা থাকতে পারে, যে কোনো, এবং সেগুলোকে পরপর ওইরকমভাবে অ্যারেঞ্জ করে আলটিমেটলি এই কোডটাকে তৈরি করা হয়। তখন এই কোডটাকে আমরা বলি ল্যামিনেটেড কোড। এখন এই ধরনের কোড কেন করি ল্যামিনেটেড কোড, হোয়াই নট উই আর ইউজিং তোমার কী বলে সলিড কোড, সেটাও আমি পরে ব্যাখ্যায় আসব, তখন বলবো। আপাতত এটুকু জেনে রাখো যে এটা ল্যামিনেটেড কোর ব্যবহার করা হয়। এবং এই ছবির দেখো একটা সাইডে, যে সাইডটা আমি বলছি প্রাইমারি, সেখানে একটা কয়েল উন্ড করা আছে, অর্থাৎ এই কোরের একটা লিম্ব সেই দিকে প্রাইমারি কয়েল হিসাবে একটা কয়েল উন্ড করা আছে, আর ঠিক তার অপোজিটে আর একটা যে লিম্ব সেই লিম্বের আর একটা কয়েল উন্ড করা আছে, যেটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ডারি কয়েল। তা এই প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল এই দুটো, তাদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশানস নেই, কোনো ফিজিক্যাল কানেকশানস নেই, অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ার একটা কয়েল থেকে আর একটা কয়েলে তোমার যেতে পারে না। ইলেকট্রিক্যাল পাওয়ারটা যেভাবে যায় সেটা হচ্ছে ম্যাগনেটিক্যালি, এবং সেই ম্যাগনেটিক্যালি যাওয়ার জন্য এখানে ওই যে ফ্লাস্ক যেটা ফাই দিয়ে ডিনোট করা হয়েছে ডটেড লাইন, সেই ফ্লাস্কটা হচ্ছে রেসপন্সিবল। অর্থাৎ এই মিউচুয়াল বা কমন ফ্লাস্ক যেটা তৈরি হয় সেই কমন ফ্লাস্কের মাধ্যমেই আলটিমেটলি প্রাইমারিতে যে পাওয়ারটা ইলেকট্রিক্যাল পাওয়ার সেটা সেকেন্ডারি পাওয়ারে সেকেন্ডারিতে তোমার ট্রান্সমিটেড হয়। এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে বলা আছে, আমি ছবিটা যেহেতু আগে আছে আগের স্লাইডে, অ্যাজ শোন অ্যাবাভ দ্য ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার হ্যাজ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিংস, দ্য কোর ল্যামিনেশনস আর জয়েন্ড ইন দ্য ফর্ম অফ স্ট্রিপস, ইন বিটুইন দ্য স্ট্রিপস ইউ ক্যান সি দ্যাট দেয়ার আর সাম ন্যারো গ্যাপস রাইট থ্রু দ্য ক্রস সেকশন অফ দ্য কোর, বোথ দ্য কয়েলস হ্যাভ হাই মিউচুয়াল ইন্ডাকটেন্স, এ মিউচুয়াল ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইন্ডিউসড ইন দ্য ট্রান্সফর্মার from the alternating flask that is set up in the laminated core due to the coil that is connected to a source of alternating voltage. অর্থাৎ আমি যেটা বললাম যে এটা হচ্ছে একটা এসি ডিভাইস, অল্টারনেটিং কারেন্ট অপারেট করে, প্রাইমারি সাইডে যে কয়েলটা রয়েছে সেইখানে আমি সোর্স বা অল্টারনেটিং ভোল্টেজ সেইটা আমি ওইখানে প্রাইমারি কয়েলের সাহায্যে আমি অ্যাপ্লাই করে থাকি। এরপরে বলা হচ্ছে মোস্ট অফ দ্য অল্টারনেটিং ফ্লাস্ক ডেভেলপ বাই দিস কয়েল ইজ লিঙ্কড উইথ দ্য আদার কয়েল অ্যান্ড দাস প্রডিউসেস মিউচুয়াল ইন্ডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্য সো প্রডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ক্যান বি এক্সপ্লেইন্ড উইথ দ্য হেল্প অফ ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যাজ স্মল ই ইজ ইকুয়াল টু এন ইনটু ডিফাই ডিটি। অর্থাৎ ওই যে প্রাইমারিতে তুমি যখন অল্টারনেটিং ফ্লাস্ক কারেন্টটা বা অল্টারনেটিং ভোল্টেজটা তুমি দিলে, সেই অল্টারনেটিং ভোল্টেজটা দেওয়ার জন্য প্রাইমারি কয়েলের মধ্যে দিয়ে একটা অল্টারনেটিং কারেন্ট তোমার ফ্লো করছে, এবং যখনই কোনো কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে আমরা জানি অলরেডি ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, সেই প্রিন্সিপলে যে কয়েলের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সের তৈরি হয়, সেই ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স যেহেতু এখানে কোরটা ম্যাগনেটিক মেটেরিয়ালের তৈরি, সুতরাং মোস্ট অফ দ্য ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স এই কোরের মধ্যে কনসেন্ট্রেট করে, কিছু লাইনস অফ ফোর্স কোরের বাইরে এয়ার মিডিয়ামে তোমার ফ্লো করে চলে যায়, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে লিকেজ ফ্লাস্ক, যেটাও পরে আসবে। কিন্তু এখানে মোস্ট অফ দ্য ফ্লাস্ক অর্থাৎ যেটা তৈরি হয় তার ধরো 95-96% তোমার ওই কোরের মধ্যে দিয়ে ফ্লো করে, এবং সেই কোরের মধ্যে দিয়ে এসে আলটিমেটলি যে সেকেন্ডারি কয়েল যেটা আছে সেই সেকেন্ডারি কয়েলকে ওটা কাট করে, এবং যেহেতু অল্টারনেটিং ভোল্টেজ বা অল্টারনেটিং ভোল্টেজের জন্য বা অল্টারনেটিং কারেন্টের জন্য তৈরি ফ্লাস্ক, সুতরাং ফ্লাস্কটাও অল্টারনেটিং ইন নেচার হয়, অর্থাৎ ভেরিয়েবল হয়, সেই ভেরিয়েবল ফ্লাস্ক যেহেতু তৈরি হয়েছে এবং সেই ভেরিয়েবল ফ্লাস্ক একটা স্ট্যাটিক কয়েলকে কাট করছে, ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে যেটা বলা হয় যে এদের একটা কয়েল এবং একটা ম্যাগনেটিক ফিল্ড, তাদের মধ্যে যদি কোনো রিলেটিভ মুভমেন্ট থাকে তাহলে সেই কয়েলের দুটো এন্ডে একটা ইএমএফ ইনডিউসড হয়, সুতরাং অ্যাকর্ডিংলি এখানেও একটা ইএমএফ ইনডিউসড হবে সেকেন্ডারি কয়েলে, যেটাকে আমরা পাবো
with the help of this mathematical relation, E is equal to n into d phi dt. Jekhane E hoche induced EMF, n hoche number of turns of the coil, d phi dt ta hoche rate of change in magnetic flux. অর্থাৎ এই যে ম্যাগনেটিক ফ্লাস বা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সের যে ভেরিয়েশন সময়ের সাপেক্ষে সেটা কত সেইটাকে ইন্ডিকেট করে হচ্ছে ডি ফাই ডিটি। এবার বলা হচ্ছে ইফ দ্য সেকেন্ড কয়েল ইজ ক্লোজড এ কারেন্ট ফ্লোজ ইন ইট অ্যান্ড দাস ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ট্রান্সফারড ম্যাগনেটিক্যালি ফ্রম ফার্স্ট টু সেকেন্ড কয়েল, আমি যেটা অলরেডি বললাম, দ্য অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই ইজ গিভেন টু দ্য ফার্স্ট কয়েল অ্যান্ড হেন্স ইট ক্যান বি কল্ড অ্যাজ দ্য প্রাইমারি ওয়াইন্ডিং। The energy is drawn out from the second coil and thus can be called as secondary winding. In short, অর্থাৎ আমি যা যা কথাগুলো বললাম সেগুলোকে শর্টে যদি আলটিমেটলি আমি এক্সপ্রেস করি, যেগুলো লেখা যায় যে ট্রান্সফর্মার ক্যারিজ দ্য অপারেশনস শোন বিলো। নাম্বার ওয়ান, ট্রান্সফার অফ ইলেকট্রিক পাওয়ার ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার। নাম্বার টু, ট্রান্সফার অফ ইলেকট্রিক পাওয়ার উইদাউট এনি চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। নেক্সট হচ্ছে ট্রান্সফার উইথ দ্য প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। লাস্টলি, দ্য টু ইলেকট্রিক্যাল সার্কিটস আর লিঙ্কড বাই মিউচুয়াল ইন্ডাকশন, অর্থাৎ তাদের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশনস নেই, ইলেকট্রিক্যাল কানেকশনস নেই, যেটা আছে মিউচুয়াল ম্যাগনেটিক ফ্লাক্সের সাহায্যে তারা কানেক্টেড। এবং মনে রাখতে হবে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি, কনস্ট্যান্ট পাওয়ার ডিভাইস, স্ট্যাটিক ডিভাইস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইএমএফ ইকুয়েশন অফ এ ট্রান্সফর্মার, অর্থাৎ একটা ট্রান্সফর্মারে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেই ইএমএফটা মিউচুয়াল ইনডিউসড ইএমএফ ইন দ্য সেকেন্ডারি কয়েল হতে পারে, অথবা প্রাইমারিতে যে সেলফ ইনডিউসড ইএমএফ হয় সেটাও হতে পারে। সেই ইএমএফ যেটা হচ্ছে সেটার এক্সপ্রেশনস কী, অর্থাৎ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনসটা কী বা কীভাবে আমরা পেয়ে থাকি। আমি বললাম যে আমি যেহেতু প্রাইমারিতে অল্টারনেটিং ভোল্টেজ দিচ্ছি এবং তার জন্য প্রাইমারিতে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা অল্টারনেটিং ইন নেচার, সুতরাং সেটা যে ফ্লাক্সটা তৈরি করে সেই ফ্লাক্সটাও অল্টারনেটিং, এবং সেই ফ্লাক্সটাকে আমি লিখছি ফাই ইজ ইকুয়াল টু ফাই ম্যাক্স সাইন ওমেগা টি, যেখানে ফাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য ফ্লাক্স, ফাই ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফ্লাক্স, সাইন ওমেগা টি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, উইচ ইজ ইকুয়াল টু টু পাই ইন্টু এফ বা টু পাই ইন্টু এন, মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আমাদের পাওয়ার সিস্টেমে এই এফ বা এন এর ভ্যালু হয় 50 হার্টজ বা 50 সাইকেলস পার সেকেন্ড, আর টি হচ্ছে টাইম, ইনস্ট্যান্টেনিয়াস টাইম। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর অল্টারনেটিং ফ্লাক্স হুইচ ইজ প্রোডিউস ডিউ টু দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য প্রাইমারি, অ্যান্ড দিস ফ্লাস্ক অ্যাকচুয়ালি পাসেস থ্রু দ্য কোর অফ দ্য ট্রান্সফর্মার অ্যান্ড হুইচ কাটস দ্য সেকেন্ডারি স্ট্যাটিক ওয়াইন্ডিং and produces a self, sorry, mutually induced EMF in the secondary coil. So the EMF which is actually produced, it is given by turns into rate of change of magnetic flux, which is already given in the previous slide. So with the help of that formula, ami jeta pacchi ekhane E is equal to n d phi dt, that is equal to n into omega ইন্টু ফাই ম্যাক্স ইন্টু কস ওমেগা টি, অর্থাৎ আমি যদি ডিডিটি অফ সাইন ওমেগা টি করি তাহলে ওমেগা যেহেতু কনস্ট্যান্ট সেই ওমেগাটা বেরিয়ে এলো, তারপরে যেটা রয়ে গেলো সেটা হচ্ছে কস ওমেগা টি হয়ে গেল। আলটিমেটলি এখানে এই কস ওমেগা টিকে বাদ দিয়ে বাকি যে পার্টটা রইল ইন্টু দিয়ে, হ্যাঁ, সেই ইন্টু দিয়ে যে পার্টটা রয়ে গেলো এন ওমেগা ইন্টু ফাই ম্যাক্স, এইটাকে আমি বলছি ই পিক বা ই ম্যাক্স, ইপিক বা ইম্যাক্স, অর্থাৎ যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য ইএমএফ যেটা তৈরি হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু বা পিক ভ্যালু। এবার তার থেকে যদি আমি আরএমএস ভ্যালু বা রুট মিন স্কোয়ার ভ্যালু পেতে চাই, তাহলে আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস সেমিস্টারে ইটেকে পড়ে এসেছি যে আরএমএস এর সঙ্গে পিকের রিলেশন কী, সেখানে দেখা গেছে বা আমরা জেনেছি যে আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু পিক ভ্যালু বাই রুট টু। সুতরাং অ্যাকর্ডিংলি আমি পিক ভ্যালুকে যদি রুট টু দিয়ে ডিভাইড করি, অর্থাৎ এন ওমেগা ইন্টু পাই ম্যাক্স বাই রুট টু, এবং ওমেগার জায়গায় যদি আমি টু পাই ইন্টু এফ, অর্থাৎ টু ইন্টু 3.14 ইন্টু এফ এই ভ্যালুটাকে ইনকর্পোরেট করি, তাহলে আলটিমেটলি ই আরএমএস আমি যেটা পাই সেটা হচ্ছে 4.44 এফ ইন্টু এন ইন্টু পাই ম্যাক্স, 4.44 ইন্টু এফ ইন্টু এন ইন্টু পাই ম্যাক্স,
যেখানে এফ হচ্ছে সাপ্লাই বা সোর্স ফ্রিকোয়েন্সি। আবারও বলছি আমাদের পাওয়ার সিস্টেমে এই ফ্রিকোয়েন্সির ভ্যালু হচ্ছে 50 হার্জ বা 50 সাইকেলস পার সেকেন্ড। এন হচ্ছে নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল, আর ফাই ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বা পিক ভ্যালু অফ দ্য ফ্লাস্ক, যেটা ইউনিট হচ্ছে ওয়েবার। নাম্বার অফ টার্নসের কোনো ইউনিট হয় না, এটা একটা সংখ্যা। সুতরাং দিস ইকুয়েশান ইআরএমএস ইজ ইকুয়াল টু 4.44 এফ ফাই ম্যাক্স ইন্টু এন, এটাকে আমি বলছি হচ্ছে ইএমএফ ইকুয়েশান অফ দ্য ট্রান্সফর্মার। এবার তুমি যদি প্রাইমারি ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে ইএমএফ ইকুয়েশানটাকে অ্যাপ্লাই করতে চাও, তাহলে এখানে এন এর জায়গায় এনপি হয়ে যাবে, নাম্বার অফ টার্নস অফ দ্য প্রাইমারি। আর যদি সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে তুমি অ্যাপ্লাই করতে চাও, তাহলে এটা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টার্নস বা এনএস দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। এইখানে এই যে স্লাইডটায়, এই স্লাইডটাতে আমি যে কেন ট্রান্সফর্মার ডিসিতে কাজ করে না, ডিসিতে কাজ করলে অসুবিধাটা কী, সেইটাকে আমি খুব ছোট করে বলেছি। প্রথমত হচ্ছে ডিসি এবং এসির মধ্যে যে জায়গাটা তফাৎ, সেটা হচ্ছে ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ এই কারেন্টের ম্যাগনিচিউড একটা পার্টিকুলার টাইম ইন্টারভালে কোনো অল্টারনেট করে না। পার্টিকুলার টাইম ইন্টারভাল বলছি কেন, থ্রু আউট দ্য টাইম ইন্টারভাল কোনো অল্টার করে না, চেঞ্জ করে না, অ্যাজ ওয়েল অ্যাজ এই কারেন্টের ডিরেকশানও অল্টার করে না। যেখানে অল্টারনেটিং কারেন্টের ম্যাগনিচিউড অফ দ্য কারেন্ট অল্টার করে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশানও অল্টার করে, এখানে কিন্তু সেটা কোনোটাই করে না। ফলে কারেন্টের ম্যাগনিচিউড যেহেতু ফিক্সড এবং ডিরেকশানও ফিক্সড, সুতরাং তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা বা ফ্লাক্সটা তৈরি হয় সেটাও ফিক্সড বা স্ট্যাটিক ইন নেচার। সুতরাং সেটা যখন সেকেন্ডারি কয়েলকে কাট করছে, সুতরাং কোনো রিলেটিভ মুভমেন্ট এটসেট্রা তৈরি হচ্ছে না, এবং তৈরি যদি না হয় তাহলে সেকেন্ডারি কয়েলে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান কোনো ইএমএফ ইনডিউসড হবে না। সুতরাং তুমি সেকেন্ডারি কয়েলে কোনো ইএমএফ পাবে না, প্রাইমারিতে তুমি যদি ডিসি সাপ্লাই দাও। সো এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, যদিও বা ধরো আমি ডিসি দিলাম, যদি তর্কের খাতিরে আমি ধরে নিই যদি ট্রান্সফর্মার কাজ করত, কিন্তু ট্রান্সফর্মারের প্রাইমারি ওয়াইন্ডিং বা সেকেন্ডারি ওয়াইন্ডিং, এদের রেজিস্টেন্স ইন কম্পারিজন টু ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স এল, যেটা দিয়ে আমরা ডিনোট করে থাকি, যার ইউনিট হেনরি, তার তুলনায় অনেক কম হয়, বা ইন্ডাকটেন্সের করেসপন্ডিং যেটা তোমার আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াকটেন্স। ইন্ডাকটিভ রিয়াকটেন্স মানে হচ্ছে ওমেগা ইন্টু এল, মানে 2πf ইন্টু এল। এই 2πf ইন্টু এল এর তুলনায় তোমার রেজিস্টেন্সের ভ্যালুটা অনেক কম হয়। আবারও বলছি, পিওর ডিসি যদি হয় এফের ভ্যালু জিরো, সুতরাং সেখানে ইন্ডাকটেন্সের কোনো রোল নেই। ইন্ডাকটেন্সের যেহেতু কোনো রোল নেই, তার মানে রেজিস্টেন্স রয়েছে। এবার রেজিস্টেন্সের ভ্যালুটা খুব কম, সুতরাং প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটা হচ্ছে ভি বাই আর, মানে প্রাইমারিতে তুমি যে ভোল্টেজটা দিয়েছো, ডিভাইডেড বাই দ্য প্রাইমারি ওয়াইন্ডিংয়ের রেজিস্টেন্স। এবার রেজিস্টেন্স যেহেতু খুব কম, সুতরাং কারেন্টের ভ্যালুটা অ্যাব্রাপ্টলি বেড়ে যাবে, প্রচুর বেড়ে যাবে। এবং কারেন্টের ভ্যালু বেড়ে যাওয়া মানে কারেন্টের স্কোয়ারের সঙ্গে তোমার ডেভেলপমেন্ট হিটটা ডিপেন্ড করে, সুতরাং হিট ডেভেলপমেন্টটা প্রচুর হবে। অর্থাৎ কারেন্ট যদি ডাবল হয় ডেভেলপমেন্ট হবে 4 গুণ হবে, কারেন্ট যদি 3 টাইমস হয় ডেভেলপমেন্ট হবে 9 টাইমস হবে। সুতরাং সেই অনুযায়ী তোমার হিট ডেভেলপমেন্টটা বেড়ে যাবে, সুতরাং ট্রান্সফর্মারটা পুড়ে যাবে। সুতরাং এই যে দুটো কারণ, একটা কারণ যেখানে তুমি প্রাইমারিতে ডিসি দিলে সেকেন্ডারিতে তুমি কোনো ভোল্টেজই পাবে না, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ডিসি সাপ্লাই দিলে ট্রান্সফর্মার ডিউ টু দ্য ডেভেলপমেন্ট অফ ইউজ হিট তোমার ট্রান্সফর্মার পুড়ে যাবে বা ড্যামেজ করে যাবে। সো এই দুটো কারণে আমরা কখনোই ট্রান্সফর্মারকে প্রাইমারিতে ডিসি সাপ্লাই দিয়ে অপারেট করি না। ওকে, এরপরে যেটা বলা হয়েছে যে অ্যাজ দ্য ট্রান্সফর্মার ইজ বেসিক্যালি এ লিনিয়ার ডিভাইস, রেশিও নাও এক্সিস্ট বিটুইন দ্য নাম্বার অফ টার্নস অফ দ্য প্রাইমারি কয়েল ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ টার্নস অফ দ্য সেকেন্ডারি কয়েল। দিস রেশিও কল দ্য রেশিও অফ ট্রান্সফরমেশন, মোর কমনলি নোন অ্যাজ ট্রান্সফর্মার্স টার্নস রেশিও, টিআর, টার্নস রেশিও। দিস টার্নস রেশিও ভ্যালু ডিকটেটস দ্য অপারেশন অফ দ্য ট্রান্সফর্মার অ্যান্ড দ্য করেসপন্ডিং ভোল্টেজ অ্যাভেলেবল অন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। অর্থাৎ টার্নস রেশিও বলো বা ভোল্টেজ রেশিও বলো, সেটা নিচে আমি দেখিয়েছি ম্যাথামেটিক্যালি, এনপি বাই এনএস, মানে এনপি হচ্ছে প্রাইমারি নাম্বার অফ টার্নস,
divided by secondary number of turns, which is equal to primary number of, sorry, primary applied voltage divided by secondary induced voltage. এখানে বা অ্যাভেলেবল ভোল্টেজ বলা ভালো, ইনডিউস ভোল্টেজ না বলে, কারণ ইনডিউস ভোল্টেজকে আমরা সাধারণভাবে ইএস দিয়ে ডিনোট করি, এখানে ভিএস মানে অ্যাভেলেবল ভোল্টেজ। এই অ্যাভেলেবল ভোল্টেজ এবং ইনডিউস ভোল্টেজের মধ্যে তফাৎটা কি, এটা যখন তোমরা ইকুইভ্যালেন্ট সার্কিট পড়বে তখন বুঝতে পারবে। এখন জাস্ট এটাকে ভিএস বলে, সেকেন্ডারি ভোল্টেজ বলে, অ্যাভেলেবল ভোল্টেজ বলে ধরো। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এই রিলেশনটা এলো কোথা থেকে? রিলেশনটা এলো ওই ওইখান থেকে যে তুমি যদি ভিপির এক্সপ্রেশন লেখো, ভিপি ইজ ইকুয়াল টু 4.44 এফ ইন্টু এনপি ইন্টু ফাই ম্যাক্স। ভিএস এর এক্সপ্রেশন হচ্ছে 4.44 এফ ইন্টু এনএস ইন্টু ফাই ম্যাক্স। দুটোর যদি রেশিও নাও দেখবে উপর নিচে সব কেটে যাবে, যেটা থেকে যাবে সেটা হচ্ছে এনপি আর এনএস। সুতরাং আমি বলতে পারি ভিপি বাই ভিএস ইকুয়াল টু এনপি বাই এনএস, এবং এটাকেই আমি বলছি হচ্ছে টার্নস রেশিও। প্রোভাইডেড মনে রাখতে হবে প্রাইমারিতে যে তোমার ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু অফ ফ্লাক্স এবং সেকেন্ডারির ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু অফ ফ্লাক্স অর্থাৎ ফাই পি আর ফাই এস, এই দুটো যাতে সমান হয়। এটা তো সমান হবেই, কারণ মিউচুয়াল ফ্লাক্স, কোরের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা যাচ্ছে সেটা অবভিয়াসলি ইকুয়াল। সুতরাং এই দুটো ইকুয়াল হলেই এই রিলেশনটা এক্সিস্ট করবে। সো যে রিলেশনটাকে আমি বলছি ট্রান্সফর্মার টার্নস রেশিও, যেটাকে অনেক সময় আমরা এন দিয়ে ডিনোট করে থাকি। এরপরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমেশান রেশিও। দুটো তফাৎ হচ্ছে ওখানে ছিল হচ্ছে ভিপি বাই ভিএস, এখানে হয়ে গেছে ভিএস বাই ভিপি। ট্রান্সফরমেশান রেশিও যেটাকে কে দিয়ে ডিনোট করছি, যেটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ বাই প্রাইমারি ভোল্টেজ, আর ওখানে ছিল হচ্ছে প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ। এই তফাৎটাকে খেয়াল করবে। এবং আমরা একটা ট্রান্সফর্মার স্টেপ আপ না স্টেপ ডাউন সেটাকে বোঝবার জন্য এই কে এর ভ্যালুটার দিকে তাকাই। কে যদি গ্রেটার দ্যান ওয়ান হয়, মানে সেকেন্ডারি ভোল্টেজ যদি প্রাইমারি ভোল্টেজের থেকে বেশি হয়, তাহলে এটা স্টেপ আপ ট্রান্সফর্মার। যদি কে এর ভ্যালু লেস দ্যান ওয়ান হয়, অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজের থেকে কম হয়, তাহলে সেটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। আর এক ধরনের ট্রান্সফর্মার আছে, বেসিক্যালি ইলেকট্রনিক সার্কিটে আমরা ব্যবহার করি ফর আইসোলেশন পারপাস আর ম্যাচিং পারপাস। সেখানে কে ইজ ইকুয়াল টু ওয়ান হয়, অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ আর প্রাইমারি ভোল্টেজ সেম হয়। আমাদের পাওয়ার সিস্টেমে আমরা সাধারণভাবে এই ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করি না। পাওয়ার সিস্টেমে আমরা বেশিরভাগ যে ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি বিভিন্ন সাবস্টেশনে, সেই সাবস্টেশনে আমরা যে ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি সেই ট্রান্সফর্মারগুলো সব স্টেপ ডাউন ট্রান্সফর্মার। একটা জায়গায় পাওয়ার স্টেশনে, আর কিছু কিছু রেলওয়ে ইলেকট্রিফিকেশন বা ট্র্যাকশনের ক্ষেত্রে আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি, যেখানে কে এর ভ্যালু গ্রেটার দ্যান ওয়ান হয়, অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজের থেকে বেশি হয়। এরপরে যেটা বলছিলাম যে ফর অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার, যেটা একদম প্রথম শুরু করেছিলাম হোয়াট ইজ ট্রান্সফর্মার, সেখানে বলেছিলাম যে প্রাইমারি বা ইনপুটে যে তুমি পাওয়ারটা দিচ্ছ এবং আউটপুটে যে পাওয়ার, এবং আমি বলেছিলাম অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার মানে যেটা ভোল্টেজ আর কারেন্টকে মাল্টিপ্লাই করে পাওয়া যায়। সুতরাং যার ইউনিট হবে ভোল্ট অ্যাম্পিয়ার, যার জন্য লেখা হয়েছে ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু আউটপুট ভোল্ট অ্যাম্পিয়ার, এটা একটা আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে হবে। এবং এটা যদি হয় তাহলে আমি লিখতে পারি ভিপি ইন্টু আইপি, কারণ ভিপি হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, আইপি হচ্ছে প্রাইমারি কারেন্ট, সুতরাং তার প্রোডাক্ট হচ্ছে ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার। আর আউটপুট ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে সেকেন্ডারি অ্যাভেলেবল ভোল্টেজ এবং সেকেন্ডারি অ্যাভেলেবল কারেন্ট, তাদের প্রোডাক্ট, অর্থাৎ ভিএস আর আইএস এর প্রোডাক্ট। সুতরাং আমি বলতে পারি ভিপি আইপি ইজ ইকুয়াল টু ভিএস আইএস। সেখান থেকে আমি লিখতে পারি আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু ভিপি বাই ভিএস, আইএস বাই আইপি ইজ ইকুয়াল টু ভিপি বাই ভিএস, অর্থাৎ ভিপি আর ভিএস এর যে রেশিও তার ইনভার্স রেশিওতে কারেন্ট চেঞ্জ করে, তার মানে ভিপি বাই ভিএসটা হয়ে যাবে ওয়ান বাই কে, যেটা কে ছিল হচ্ছে ভিএস বাই ভিপি, এখানে হয়ে যাবে এটা ওয়ান বাই কে, যেহেতু ভিপি বাই ভিএস হয়েছে, তার মানে আইএস বাই আইপি এটা হয়ে যাবে ওয়ান বাই কে। অর্থাৎ তুমি যেখানে কে এর ভ্যালু ওয়ান, যেটাকে তুমি স্টেপ আপ ট্রান্সফর্মার বলছো, সেখানে কিন্তু সেকেন্ডারিতে কারেন্টটা কমবে, আর যেখানে তুমি স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলছো, অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ কমছে, সেখানে কিন্তু কারেন্ট বাড়বে, এটা মাথায় রাখতে হবে। সো দ্যাট ইজ দ্য রিলেশন যেটা প্রথমে শুরু করা হয়েছিল, যেটা এখানে ম্যাথামেটিক্যালি আলোচনা করা হয়েছে। তারপরে তোমাদের
জন্য জাস্ট একটা এক্সাম্পল, এই এক্সাম্পল যেটা দেওয়া আছে এইটা প্রবলেমটা নিজেরা বাড়িতে ওয়ার্কআউট করবে, করে কি হচ্ছে সেটা আমাকে আমার সঙ্গে ডিসকাস করবে, আমি ক্লাসেও ডিসকাস করে দেব। আগে নিজেরা করবে, নিজেরা চেষ্টা করবে, নিজেরা চেষ্টা করে আমাকে বলবে যে এইভাবে করেছি, তারপরে ডেফিনেটলি আমি ডিসকাস করে দেব। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ 480 টার্নস অন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং অ্যান্ড 90 টার্নস অন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফ্লাস্ক ডেন্সিটি ইজ 1.1 টেসলা, টি মানে টেসলা, ওয়েন 2200 ভোল্টস 50 হার্টজ ইজ অ্যাপ্লাইড টু দ্য ট্রান্সফর্মার প্রাইমারি ওয়াইন্ডিং। একটা কথা বলে রাখি এখানে, যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো জায়গায় কোনো প্রবলেমে যে ভোল্টেজটা মেনশন করা আছে, যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে মনে রাখবে সেই ভোল্টেজটা হচ্ছে আরএমএস ভ্যালু অফ দ্য ভোল্টেজ, অর্থাৎ 2200 ভোল্টেজটা হচ্ছে আরএমএস ভ্যালু অফ দ্য ভোল্টেজ। আর এই যে টেসলা, এটা হচ্ছে ফ্লাস্ক ডেন্সিটি। ফ্লাস্ক ডেন্সিটি বলতে আমরা বুঝি হচ্ছে ফ্লাস্ক পার ইউনিট এরিয়া, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাস্ক যার ইউনিট ওয়েবার, তাকে যদি এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কোর দিয়ে ডিভাইড করো, দেন ইউ উইল গেট দ্য ম্যাগনেটিক ফ্লাস্ক ডেন্সিটি, যার ইউনিট হচ্ছে টেসলা। সুতরাং ম্যাগনেটিক ফ্লাস্ক তুমি যদি পেতে চাও তাহলে ফ্লাস্ক ডেন্সিটিকে কোরের এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলে ইউ উইল গেট দ্য ম্যাগনেটিক ফ্লাস্ক, অথবা উল্টোভাবে ফ্লাস্ককে তুমি যদি এরিয়া দিয়ে ডিভাইড করো ইউ উইল গেট দ্য ফ্লাস্ক ডেন্সিটি। এবার আমি এখানে তিনটে জিনিস ক্যালকুলেট করতে বলেছি। একটা হচ্ছে নাম্বার ওয়ান, দ্য ম্যাক্সিমাম ফ্লাস্ক ইন দ্য কোর, নাম্বার টু, দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কোর, নাম্বার থ্রি, দ্য সেকেন্ডারি ইনডিউস ইএমএফ। অতএব এই তিনটে জিনিস জাস্ট তোমাদের করতে হবে, করে কীভাবে করলে তারপরে আমাকে বললে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব বা আলোচনা করব। সো দিস ইজ অল অ্যাবাউট লেকচার নোট ওয়ান, এটা আমি তোমাদের জন্য দিলাম, তোমরা এটাকে স্টাডি করবে। ওকে।